আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে আমাদের বিষয় হিসাব বিজ্ঞান, অপচয়ের হার নির্ণয়, প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। প্রথমে আমরা প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি কাকে বলে সেটি জেনে নিব। যে পদ্ধতিতে সম্পদের ক্রয় মূল্যের পরিবর্তে প্রতিস্থাপনযোগ্য মূল্যের ভিত্তিতে বার্ষিক অপচয় নির্ণয় করা হয় তাকে প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি বলে। মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবেলায় এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সম্পদের ঐতিহাসিক মূল্য বা আদিমূল্যের উপর ভিত্তি করে অপচয় নির্ধারণ করা হলে আয়ুষ্কাল শেষে অপচয় খাতে যে পরিমাণ অর্থ খরচ হিসেবে দেখানো হয়, ওই পরিমাণ অর্থ দিয়ে নতুন সম্পদ ক্রয় করা সম্ভব হয় না। এরূপ অবস্থায় সম্পদের প্রতিস্থাপন ব্যয়কে সম্পদের বর্তমান মূল্য ধরে অপচয় ধার্য করা হয়। সম্পদের ঐতিহাসিক মূল্য বা আদিমূল্যের উপর ভিত্তি করে যদি আমরা কোনো একটি সম্পদের অপচয় নির্ণয় করি, আয়ুষ্কাল শেষে দেখা যাবে অপচয় খাতে যে পরিমাণ অর্থ খরচ হিসেবে আমরা দেখিয়েছি, সেই পরিমাণ অর্থ দিয়ে আমরা নতুন সম্পদটি প্রতিস্থাপন বা সম্পদ নতুন সম্পদ ক্রয় করতে পারবো না। এই জন্য সম্পদের প্রতিস্থাপন ব্যয়কে সম্পদের বর্তমান মূল্য ধরে অপচয় ধার্য করা হয়। ভূমি ও দালান কোঠা এবং কলকব্জা ও যন্ত্রপাতির জন্য মূল্য নিরূপক দ্বারা এদের চলতি মূল্য নির্ধারণ করে প্রচলিত নিয়ম অনুযায়ী অপচয় ধার্য করা হয়। তো সর্বপ্রথম আমরা দেখে নিলাম প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি কাকে বলে, কোন সমস্যাটি সমাধান করার জন্য এটি বেশ জনপ্রিয়তা লাভ করে, কিভাবে অপচয়টা ধার্য করতে হয় এবং কোন সম্পত্তির উপর এই অপচয়টা ধার্য করা হয়। প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি আমরা এমসিকিউর জন্য মোটামুটি এমফাসাইজ দিয়ে পড়ে ফেলব। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্যে। আল্লাহ হাফেজ।